প্রতিবেশীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় গ্রেপ্তার প্রাক্তন বিএসএফ কর্মী ধৃতকে এদিন বনগা আদালতে তোলা হয় জমি বিবাদের জেরে প্রতিবেশীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় প্রাক্তন বিএসএফ কর্মীকে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ অভিযুক্ত বিএসএফ কর্মী শ্যামল বিশ্বাসকে এদিন বনগা থানার পক্ষ থেকে বনগা আদালতে হাজির করানো হয় জানা গেছে জমি বিবাদের জেরে রবিবার বনগা শক্তিগড় এলাকায় প্রতিবেশীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন প্রাক্তন বিএসএফ কর্মী শ্যামল বিশ্বাস অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগা থানার পুলিশ এরপরই বনগা থানা পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত শ্যামল বিশ্বাসকে বাজেয়াপ্ত করা হয়েছে বন্দুক ও কার্তুজগুলিকে এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা দেখা দিয়েছিল এবং এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে বহু লোক থানায় এসে তার বিরুদ্ধে ডেপুটেশন দিয়েছে এবং এফআইআর করেছে এবং সেই এফআইআর পরিপ্রেক্ষিতে বনগা থানার পুলিশ তাকে গতকালই গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে আজকে মহামান্য আদালতে পোডুষ করেছে এবং রানে ডিস্ট কোর্টে তাকে পড়ুশ হয়েছে এবং তার জামিনের যে আবেদন সেটা নাকচ হয়ে গেছে এবং সে জুডিশিয়াল কাস্টডি থাকবে News No Man's Land, Bonga.